من سورة المائدة نبوية بوية كنوبة نمبر آيات الله أمار جرانا كي نمدار هوي مومن هوي متقي هوي الله ولا هوي ورزدار هوي تادر جنو اسو تيم كنت شنا دي اسن الشغل أمار جانا لبن بزار دورة اسنا رأي بولتش الله رب العالمين بولتش يا أيها الذين إنما الخمر والميسر والأنصاب والأزلام والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم মানুষেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে
মানুষেরা আপনাকে পথ সম্পর্কে প্রশ্ন করবে, মাদক সম্পর্কে প্রশ্ন করবে, জুয়া সম্পর্কে লোকেরা আপনাকে প্রশ্ন করবে। আপনি তাদেরকে বলে দিন যে এটা মহা অন্যায়, মহা অপরাধ, মহা গুনাহ বলেন নাম শুনে। লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে, মানুষেরা আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে বলে দিন এটা বড় ধরনের অপরাধ বলেন নাম শুনে। এর মধ্যে সামান্য পরিমাণ উপকারিতা রয়েছে, এর মধ্যে সামান্য পরিমাণ উপকারিতা রয়েছে, তবে উপকারের চাইতে অপকার অনেক বেশি বলেন না আল্লাহু আকবার। উপকারের চাইতে অপকার অনেক বেশি, উপকারের চাইতে ক্ষতি অনেক বেশি, লাভের চাইতে লসের বোঝাটা অনেক ভারী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদার হবে, মুমিন হবে, মুত্তাকি হবে, পরিষ্কার হবে, আল্লাহওয়ালা হবে, তাদেরকে এই সমস্ত অপকার্যকলাপ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? সামান্য উপকার করলেন যে আপনারা তো মনে মনে অনেক প্রশ্ন করতেছেন, মদের মধ্যে আর মদের কি সামান্য উপকার? মদ তো ডায়েরি খারাপ। এই আয়াতটা নাজিল হয়েছে, আয়াতের সানে নজুল আছে না নাই বলেন? মহাসিরিকরা বলে যে শুধু কোরআন শরীফ তেলাওয়াত করি অর্থ করলে হবে না, এই আয়াতটা কোন সময় নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে, কোন অবস্থায়, সেটা জানার নাম হচ্ছে আসবাবুল নুজুল বা শানে নুজুল। এটাকে বলা হয় তাফসীর শাস্ত্রের পরিভাষায়, এটাকে বলা হয় আসবাবুল নুজুল, সবাবে নুজুল বা শানে নুজুল বলে সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে জানতে হবে এই আয়াতগুলি অবতীর্ণ হয়েছে সেই সময়ে, যে সময়ে লোকেরা মক্কার কাফের মুশরিকরা এত বেশি মদপান করত। সর্বপ্রথম তাদেরকে কিভাবে ফিরানো যায় মদ থেকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা করতেন, ভাবনা করতেন, টেনশনগ্রস্ত থাকতেন কিভাবে এই জাতিকে মদ জুয়া থেকে সরানো যায়, ফিরিয়ে আনা যায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিলেন হঠাৎ করে যদি আপনি ঘোষণা দেন মদ হারাম, তাহলে লোকেরা ফিরে আসবে না। আস্তে আস্তে করে মানুষকে বোঝাতে হবে, জানাতে হবে, শিখাতে হবে। সর্বশেষ আল্লাহ পাক বলে দিলেন মদ জুয়া ইমানদার ব্যক্তির জন্য আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ। আর সামান্য উপকারিতা এটা ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে তাফসীর শাস্ত্রের পরিভাষা, মদ যারা খায় তারা নিজেদেরকে অনেক বড় বড় লোক মনে করে, অহংকার এবং মর্যাদা রাখা কথায় বলে হুজুর আপনি কি খাইছেন জানেন কেন জানেন, কথা বলেন। যারা মদ পান করে আমি মদ জুয়া হিরোইন গাঁজা এরপরে পেন্সিডিন মানজুয়ানা কোকেন এরপরে অন্তত 20 রকমের মদের নাম, আমার এগুলো আমার পড়াশোনা হয়েছে, এগুলা আমি অনার্সে মাস্টার্সে এই বিষয়গুলি কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আল্লাহ যেগুলো হারাম করেছে এগুলো নিষেধ করেছে এটার উপরে অনেক পড়ালেখা আল্লাহ করেছে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জানি আমরা তো মনে করি হুজুর আপনি খাননি, খাননি কেন জানেন এত কিছু? আল্লাহ কথা কি বুঝতে পেরেছে? আল্লাহ রব্বুল আলামিন বলেন তাফসীর শাস্ত্রের পরিভাষায় যারা নাকি মদ পান করে মদ খায় তারা মনে করে তাদের মনের মধ্যে প্রথমত একটু তারা প্রশান্তি অনুভব করে, রাজা রাজা ভাব থাকে, আমিত্য ভাব থাকে, সকল সম্পদ মনে হয় যে তারা হয়ে গেছে, তার মনে একটা রাজা রাজা ভাব থাকে, এই
কথাটাকে আল্লাহ সমান উপকার হিসাবে উল্লেখ করেছেন, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? যারা মদ খোর তারা মদ খায়, এরপরে খুব আনন্দ ফুর্তি ওয়ান ফেলে, কথা বলছেন দেওয়ালটা ধাক খায়, ততক্ষণ আর যখন উঠাস ওয়ালটা ধাক খেয়ে দিছি কেন, ওয়ালটাই ধাক খেতে শিখে না, ওয়াল তো সারাদিন ধাক খাইলেও না ছড়া করবো নি, বলেন করবে না। এজন্য যারা মদ পান করে তারা নিজের মনে মনে একটু আত্মতৃপ্তি পায়, রাজা রাজা ভাব থাকে, কথা বলছেন। এটাতে আমরা সামান্য উপকারিতা হিসেবে ঘোষণা দিয়েছি। তো এটা হচ্ছে এই আয়াতটা নাযিল হয়েছে সর্বপ্রথম যখন মদের ব্যাপারে মানুষকে কিভাবে বিরানো যায়, আল্লাহ পাক সর্বপ্রথম এই আয়াতটা নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে এই আয়াত নাযিল হওয়ার পরে মক্কাতে যারা মদ পান করত বিশ্বনবীকে সর্বশেষ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে মদ জুয়া মূর্তি পূজা এগুলো এরপরে লটারি এই কাজগুলি কোন ইমানদারের কাজ নয়, এগুলো কাফের মুশরিকের কাজ, বলেন আল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছে সাহাবি মাগরিবের নামাজে দাঁড়ালেন, মাগরিবের নামাজে দাঁড়ানোর পরে নামাজের ভিতরে তেলাওয়াত করছেন, বল ইয়া আইয়ুহাল কাফিরুন লাল্লাকুম তুফলিহুন,
তোমাদের দুনিয়ার জীবনকে সফল করবেন, আখেরাতে তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। যদি চারটা জিনিস চাইতে পারেন দুনিয়াতে, চারটা জিনিস থেকে যদি ধরে থাকতে পারেন, তাহলে আমার আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের দুনিয়ার জীবনটা সফল হবে এবং পরকালটাও তোমাদের সফল হয়ে যাবে। বলেন দুনিয়ার জীবন সফল হবে মানে কি? দুনিয়ার জীবনে আপনার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছু দায়িত্ব আল্লাহ বলার আমি গ্রহণ করবেন। আপনাকে যাবতীয় অভিজ্ঞতা পদ রোগ বিমার রোগ শোকের টেনশন অসুস্থতার টেনশন সকল ধরনের টেনশন থেকে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের দুনিয়ার জীবনটা সফল হবে, পরিবারের মধ্যে শান্তি স্থাপিত হবে, পরিবার হবে ইসলামী পরিবার, সমাজটা হয়ে যাবে ইসলামী সমাজ, দেশটা হয়ে যাবে ইসলামী কান্ট্রি। বলেন এখন আমাদের দেশে মদের লাইসেন্স দেওয়া হয় সরকারি ভাবে, কথা কি ভুল বললে আপনার সঠিক বললে বলে পত্রিকা আসছে এক কোম্পানি সারা জীবন শুধু লজ দিত, সারা জীবন কি করত শুধু লজ দিত, এখন বর্তমানে মদের ব্যবসা করি কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়নে পানি গেছে ইতিমধ্যে। বলেন আল্লাহ হারাম মদের এই ব্যবসা বাণিজ্য আল্লাহ হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের সাথে বলেন লাআনাল্লাহু খামরা মদের উপর আল্লাহ লাআনা যাদের কত অভিসম্পাত ওয়াশারিবাহা যারা নাকি পান করে মদ তাদের উপর আল্লাহ লাআনাত আল্লাহর অভিসম্পাত ওয়াসাকিয়াহা যারা নাকি বহন করে যারা নাকি বিক্রি করে যারা নাকি মদের সাথে সম্পর্ক রাখে এই ধরনের দশ প্রকার লোকের উপর আল্লাহ মদ বিক্রি করা, মদ খাওয়া, মদের ব্যবসা বাণিজ্য করা, মদ গাইড করে যারা বহন করে, এরপরে মদ যারা যারা মদের লাইসেন্স দেয় সরকারি ভাবে সবাই উপরে আল্লাহর পক্ষ থেকে লাআনাত। বলেন নাউজুবিল্লাহ লাআনাত একটা লাআনাতের অর্থ কতটুকু? আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে গজব নেমে আসে, কথা ঠিক না ঠিক? বলেন ওই দেশের প্রতি সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি আল্লাহর আইনকে যারা অমান্য করে আল্লাহর হুকুমকে যারা তোয়াক্কা করে না তাদের উপরে আল্লাহ আসমান থেকে লাআনাত অভিসম্পাত গজব বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিয়ে ওই দেশটাকে জনপদকে পৃথিবীর মানচিত্র থেকে মুছিয়ে দেন। বলে কথা কি বুঝতে পেরেছেন? তাহলে পদের সাথে আমাদের কোন সম্পর্ক রাখা যাবে না, জুয়ার সাথে কোন সম্পর্ক রাখা যাবে না, যে ফ্যামিলি ছেলেরা অভিভাবকেরা এরপরে জুয়ার খেলে ওই ফ্যামিলির মধ্যে কোন শান্তি আছে? শান্তি নিয়ে গেছে কি আল্লাহ? কে নিয়ে গেছে বলে? আবার বলেন আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে নিয়ে গেছেন সেটাও আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল নিঃসন্দেহে ইবলিস শয়তান মদ জুয়া
লটারি মুক্তি পূজা এই চারটা জিনিসের মাধ্যমে তোমাদের মান তোমাদের মধ্যে শত্রুতা ছড়িয়ে দেয় বলেন নাউজুবিল্লাহ এই চারটা জিনিসের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে তোমাদের পরিবারে সমাজে দেশে অশান্তি অরাজকতা শত্রুতা বিশৃঙ্খলা শয়তান ছড়িয়ে দেয় বলেন নাউজুবিল্লাহ এরপরে আল্লাহ বলেন ওয়াল বাগদা শত্রুতা ক্রোধ এরপরে হিংসা লালসা এই মদের কারণে মদ পান যারা করে তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে জুয়া যারা খেলে তারা সমাজের মধ্যে দেশের মধ্যে বিশৃঙ্খলা করে কাটাকাটি হানাহানি রাহাজানি সন্ত্রাসী যাবতীয় অপকার্যকলাপে সয়লাব ঘটিয়ে দেয় তারা সয়লাব করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কথা গুরু কোরআন শরীফে তুলে দিয়েছেন তিনি বলেন ওয়াইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি মদপান যারা করে তাদেরকে মদপান এবং জুয়া খেলা আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে তাদেরকে বহু দূরে সরিয়ে দেয় বলেন নাউজুবিল্লাহ ওয়াইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে নামাজ থেকে রোজা থেকে হজ থেকে যাকাত থেকে পর্দা থেকে অন্যের আমানত দায়িত্ব থেকে মানুষকে অনেক দূরে সরিয়ে দেয় বলেন নাউজুবিল্লাহ আচ্ছা কথাগুলোর সাথে আল্লাহর এই কথাগুলোর সাথে বাস্তবতার সাথে মিল আছে না নাই এক পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট দশ পার্সেন্ট না একশো পার্সেন্ট সত্যি কথা কি বুঝতে পেরেছেন যদি আল্লাহর এই বিধানটা আমরা মানতাম তাহলে আমাদের পরিবারগুলো হয়ে যেত ইসলামী পরিবার আমাদের সমাজটা হয়ে যেত ইসলামী সমাজ আমাদের দেশটা হয়ে যেত ইসলামী রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ালিস সালাতি তোমাদেরকে নামাজ থেকে গাফিল করে তোমাদেরকে সালাত থেকে গাফিল করে মদ জুয়া লটারি মুক্তি বুঝাই সাইটটা জিনিস তোমাদেরকে আল্লাহর হুকুম গুলো বাস্তবায়ন করতে পালন করতে তোমাদেরকে বাধা দেয় বলেন নাউজুবিল্লাহ আল্লাহ এরপরে বলেন ফাআল আনতুম মুদাবুন ও ইমানদাররা এখনো কি তোমরা ফিরে আসবে না এখনো কি তোমাদের তোমাদের চৈতন্যদায় হয়নি এখনো কি তোমরা সজাগ হওনি এখনো কি তোমরা ঘুমের মধ্যে আছো নাকি এখনো কি তোমরা মাতাল অবস্থায় আছো কিনা এখনো কি তোমরা এই সাইটটা কাজ তোমরা ছাড়বে কিনা বলো কে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআল আনতুম মুনতাহুন তোমরা কি এগুলো ছাড়বে না তোমরা কি এগুলো থেকে দূরে এখনো সরবে না তোমরা কি এই কাজগুলো থেকে এখনো ফিরে আসবে না পরিবারকে কি পুরুষতা মুক্ত করবে না তোমাদের সমাজটাকে কি পুরুষতা মুক্ত করবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বারবার ইমানদারদেরকে বলছেন বলে আল্লাহ কথা কি বুঝতে পেরেছেন তাহলে আপনারা পরে মনে প্রশ্ন করবেন হুজুর আমরা তো মদ খাই না যুবক খাই না এরপরে মূর্তি পূজাও করি না কিন্তু আপনারা করেনটা ঠিক আছে আমার এই যে স্বর্ণের মতো যুবক শ্রেণী যারা আছে তাদের দাম আল্লাহর কাছে কত বেশি হাদিস শরীফে এসেছে কোন যুবকেরা যদি তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায় তাহলে আসলের ময়দানে যে সাত প্রকারের লোকদের মধ্যে আল্লাহ সবাই আগে যুবকদেরকে জায়গা করে দিবেন বলে সেই যুবকেরা সারাদিন জুয়া খেলে মোবাইলে এমনি টাকা নেই এরপরে স্কুল করে বিভিন্ন অপকার্যকলাপ কথা ঠিক না মেডিক বলছে আমার কথাগুলো ঠিক না মেডিক বলেন তাহলে এই মুহূর্তে আমাদেরকে এই অপকার্যকলাপ গুলো থেকে দূরে সরে আসার দরকার আছে তারা বলেন সামনে আমাদের একটি মহান মাস রমজান মাস এই রমজান মাস অন্তত উপলক্ষে আমাদের এতদিন যা করেছি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না নাই আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন যদি তওবা করি তওবা করে যদি আমরা ফিরে আসি আল্লাহ অবশ্যই আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন সবাই বলি আমিন ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ